কালির আঁচড়ে তুলে ধরেছেন স্থাপত্যকলার অনন্য এক নিদর্শনের নান্দনিক সৌন্দর্য। জনারণ্যে নীরবতা শিরোনামে স্থপতি সাজিদ বিন দোজার একক স্কেচ প্রদর্শনী শুরু হলো আলিয়াস প্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে। এদিকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হলো আরণ্যক নাট্যদলের দ্য জুবলি হোটেল নাটকটি। পৃথিবীর সবচেয়ে বড় সাংবিধানিক ভবনটি রাজধানীর মধ্যমণি। জীবনের প্রায় শেষ প্রান্তে স্থপতি লুই আই কানের অনবদ্য এই স্থাপত্যধারাটি আধুনিকতাবাদের সীমানা পেরিয়ে অবস্থান নেয় অন্য এক আলোতে। শিল্পীর কালের আঁচড়ে এবার ভিন্ন আলোতে ধরা দিল এই স্থাপনাটির নান্দনিক অবয়ব। এটি আমাদের মডার্ন হেরিটেজের একটি অংশ, সারা পৃথিবীতে এটা বিখ্যাত, সমস্ত সারা ওয়ার্ল্ডে এটা পড়ায়, এই আর্কিটেকচারটা পড়ানো হয়। এটি আমাদের অবশ্যই আমাদের দেশের কালচারাল হেরিটেজের একটি অংশ, এটি আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হওয়া উচিত। প্রদর্শনীটি 11 আগস্ট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। দ্য জুবলি হোটেল নাটকের কাহিনী আবর্তিত হয়েছে মফস্বল শহরের একটি বিখ্যাত চায়ের দোকানকে কেন্দ্র করে। সমসাময়িক বিভিন্ন ঘটনার সমন্বয়ে লেখা নাটকটিতে নাট্যিক দ্বন্দ্বে ফুটে উঠেছে জীবনের নানা সংকট। নাটকটির নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা।